স্কুল চলাকালীন ক্লাসরুমের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক পার্ট টাইমার শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা থানার 23 নম্বর ওয়ার্ডের রামনগর মন্দির পাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো 12 সেপ্টেম্বর রামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এসেছিল ছাত্রীরা। হঠাৎই স্কুলের এক পার্ট টাইমার শিক্ষক 4 জন ছাত্রীকে একটি ক্লাসরুমে ডেকে পাঠায়। অভিযোগ, তারপরেই ক্লাসরুমের দরজা বন্ধ করে ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করে ওই শিক্ষক। পরে ছাত্রীরা বাড়ি ফিরে গিয়ে তাদের বাবা মাকে বিষয়টি জানায়। ঘটনাটি জানার পর ওই ছাত্রীদের বাবা মা স্কুলের প্রধান শিক্ষকের কাছে যান, কিন্তু প্রধান শিক্ষকের কথায় অসঙ্গতি লাগলে তারা মহেশতলা থানায় গিয়ে বিষয়টি জানান। পরে এ বিষয়ে মহেশতলা থানায় ছাত্রীদের পরিবার একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে। মহেশতলা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম।